হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল অ্যান্ড কাস্টমাইজেশন টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস কন্টেন্ট লকার প্লাগইন নিয়ে। তবে এই কন্টেন্ট লকার প্লাগইন নিয়ে কাজ করার আগে আমরা একটু জেনে নিব যে প্লাগইনটা মূলত কোন কাজে ব্যবহার করা যায় আর আমাদের কোন কাজে লাগবে আমাদের। সো সেক্ষেত্রে আমরা একটু জাস্ট এগিয়ে নিব যে আমরা যখন বিভিন্ন সাইট কি করি, আমরা ভিজিট করি বা কিছু ডাউনলোড করতে চাই, তো সেখানে দেখবেন এরকম থাকে যে শেয়ার টু আনলক কন্টেন্ট। অর্থাৎ কন্টেন্ট আনলক করতে হলে অবশ্যই কি করতে হবে, হয় ফেসবুকে শেয়ার করতে হবে, তাহলে টুইট করতে হবে, তা না হলে গুগল ক্রোম বা যে কোনো গুগল প্লাসে বা যে কোনো একটা সোশ্যাল সাইটে শেয়ার করতে হবে। আর যখন শেয়ার করা হয়ে যাবে অটোমেটিক কি হয়ে যাবে, এই কন্টেন্টটা আনলক হয়ে যাবে, তখন আমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাবো। এর আগে আমরা ডাউনলোড অপশনটা কখনোই পাবো না। এটা হচ্ছে কন্টেন্ট লকার প্লাগইনের কাজ। তাহলে আমরা কিভাবে কাজটা করা শুরু করবো, জাস্ট এখান থেকে এটা হলো কন্টেন্ট লকার প্লাগইন। গুগলে ওয়ার্ডপ্রেস একটু ওয়ার্ডপ্রেস সার্চ করবে যে কন্টেন্ট লকার প্লাগইনটা পেয়ে যাবেন। এখান থেকে কি করবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই প্লাগইনটা মোটামুটি ভালো, তবে একটু ইনস্টলেশনের একটু ঝামেলাপূর্ণ, তো ভালো কাজ করে। দেখেন এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কি করবেন, আপনারা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাগইনটা আপলোড করতে পারবো অথবা অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো একবারই। খেয়াল করুন, যদি আমরা এখান থেকে প্লাগইন ডাউনলোড করি, তাহলে এখান থেকে কি করবো, আমরা আপলোড প্লাগইনে ক্লিক করবো। করে আমরা কি করবো, আপলোড প্লাগইন এখানে প্লাগইনটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর কি হবে, আমরা এখান থেকে ইনস্টল করে দিব। আর যদি আমরা তা না করি, তাহলে কি করবো, জাস্ট এখানে আমরা সার্চ করবো কি দিয়ে, কন্টেন্ট লকার, কন্টেন্ট লকার সার্চ করবো। সার্চ করলে আমরা প্লাগইনটা পেয়ে যাবো। খেয়াল করবেন এখানে আমাদের প্লাগইনটা ডিসপ্লে হবে, আমরা এখান থেকে কি করবো, এটাকে আমরা ইনস্টল করবো। খেয়াল করুন, এটা আমার কন্টেন্ট লকার প্লাগইন, এটা আমার কন্টেন্ট লকার প্লাগইন, এই প্লাগইনটা আমি ইউজ করবো। জাস্ট এখান থেকে ইনস্টল নাও করতে পারি, এখান থেকে ইনস্টল নাও করতে পারি, অথবা এখান থেকে আপলোডও করতে পারি। তা আমি আমার অলরেডি করা আছে, আমি এটা আমি অনলাইন থেকে ইনস্টল করছি, ভাবে ইনস্টল করছি, ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করবো না। তাহলে কি করবো, আমি জাস্ট সেটাকে অ্যাক্টিভ করবো। তাহলে আমার যেহেতু অনলাইন ইনস্টল করা আছে, আমি কি করবো, এখান থেকে অ্যাক্টিভ করবো। তাহলে কোথায় যাবো, আমি আবার এখান থেকে ইনস্টল প্লাগইন ক্লিক করব। ইনস্টল প্লাগইন ক্লিক করার পর খেয়াল করবেন এখানে আমি প্লাগইনটা পাবো, সেটা আমি অ্যাক্টিভ করব। দেখুন এটা আমার কন্টেন্ট লকার প্লাগইন। এটা আমার কি করতে হবে, এখন অ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমার এখানে আমি প্লাগইনের এই মেনু বারে আমরা কিছু অপশন পেয়ে যাবো, সেটিংস এর কিছু অপশন পেয়ে যাবো আমরা। দেখুন এটা আমার কন্ট্রোল লকার প্লাগইনের প্যানেল। প্যানেল কি আছে, আমরা সর্বপ্রথম কি করব, দেখুন এখানে আমরা ওয়াল লকারে ক্লিক করে ব্ল্যাঙ্ক আছে, সোশ্যাল লকারে যে ক্লিক করি সেটাও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আছে, সবকিছু ব্ল্যাঙ্ক আছে। আমরা এখন সেটিংস করে নিব, সবকিছু ব্ল্যাঙ্ক আছে। সো প্রথমে আমরা যেটা করব, আমরা অবশ্যই আমাদের সেটিংসটা কমপ্লিট করে নিব। অর্থাৎ এই আমরা যে কন্ট্রোল লকার প্লাগইনের যে সেটিংসটা আছে, এটা কনফিগার করে নিব। জাস্ট সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর এখানে কি আসবে, যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে, ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকে, ইংলিশ এখানে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এখানে আবার লেজি লোডিং অফ আছে, যে এখানে অন করতে পারেন, অফ করতে অন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা কি করব, এখানে দেখুন ফেসবুক অ্যাপ আইডি, অর্থাৎ আমরা অবশ্যই আমাদের এই ফেসবুক শেয়ার বা লাইক করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক একটা অ্যাপ তৈরি করতে হবে এবং তার আইডি এখানে ইউজ করতে হবে। তারপর কি আছে, এখানে আছে ডিফল্ট সোশ্যাল ইমেজ, কোন ইমেজ ইউজ করতে চাইলে ইমেজ আমি ইউজ করতে পারবো। এবার সেম্বার টুইটার কাস্টমার কি লাগবে আমার, গুগল গুগল প্লাস এর জন্য গুগল ক্লায়েন্ট আইডি লাগবে, লিংকডইন এর আইডি লাগবে, এগুলো আমরা এই চারটা এখানে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ চারটা সোশ্যাল সাইট আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারবো সোশ্যাল সাইটের জন্য। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা কি আমাদের আমরা ফেসবুকের জন্য অ্যাপটা তৈরি করি নিই। জাস্ট এখানে হচ্ছে ফেসবুক অ্যাপ আইডি লাগবে, তো আমাদের অ্যাপ না থাকলে আইডি পাবো কই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যাপ তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবো, ফেসবুকের অ্যাপ তৈরি করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে আমরা জাস্ট ব্রাউজারে লিখব এরকম ডেভেলপার্স, ডিভি ডেভেলপার্স ডট ফেসবুক ডট কম, ফেসবুক ডট কম আমরা এই ইউআরএল এ ক্লিক করবো। ক্লিক করলে আমাদের অবশ্যই যদি আমাদের ফেসবুক লগ ইন থাকে, তাহলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে অটোমেটিক্যালি। খেয়াল করবেন, হ্যাঁ এখানে ওপেন হচ্ছে। এখান থেকে কি করবো, আমাদের ফেসবুক লগ ইন আছে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মাই অ্যাপ দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা অ্যাড নিউ অ্যাপ ক্লিক করবো, অ্যাড নিউ ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে ইন্টারফেস আসবে, ইন্টারফেস থেকে আমরা কি করবো, আমি এখানে অ্যাপের নাম সিলেক্ট করবো। সে আমি অ্যাপের নাম দিলাম, এখানে নাম দিলাম যে কন্টেন্ট লকার,
কন্টেন্ট লকার নাম দিলাম। অবশ্যই আমি ইমেল ইউজ করতে হবে, এখানে আমি ইমেলটা ইউজ করলাম। এবং কি করব, আমি ক্রিয়েট অ্যাপ আইডি ক্লিক করব। দেখুন আমার অল্প কিছুক্ষণের মধ্যে আমার একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা অবশ্যই ফিল আপ করতে হবে। দেখুন দেখতে পাচ্ছেন যে ক্যাপসা ফিল আপ করার পর আমার কন্টেন্ট লকার নামে একটা এখান অ্যাপ তৈরি হয়ে গেছে। জাস্ট এই কন্টেন্ট লকার আমি ক্লিক করব। কন্টেন্ট লকারে ক্লিক করলে এই কন্টেন্ট লকার এই অ্যাপের আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এটা আমার ড্যাশবোর্ড, কন্টেন্ট দেখলাম। এখন কি আছে এখানে, স্ট্যাটাস আছে যে ডেভেলপমেন্ট মোড, এত আমার কমিটি আছে। এখন আমি অ্যাপ কমপ্লিট করিনি, যখন কমপ্লিট করব তখন অটোমেটিক এখানে কি করে দিব, আমরা অন করে দিব। এখানে আছে অফ আছে। তবে ড্যাশবোর্ড থেকে আমি প্রথম অবস্থায় আমি আমার অ্যাপের কনফিগারেশন বা সেটিংসটা কমপ্লিট করে নিব। সো সেক্ষেত্রে অবশ্যই আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা বেসিক সেটিংস, একটা অ্যাডভান্স সেটিংস। প্রথমে আমি বেসিক সেটিংসটা কমপ্লিট করব। জাস্ট বেসিক সেটিংকে আমি হিট করলাম। হিট করার পর এখানে যে ইন্টারফেস আসবে, এখানে কি আছে, অ্যাপ আইডি আছে, ডিসপ্লে নেম আছে, অ্যাপ ডোমেন আছে। অবশ্যই আমি ডোমেন নেম দিব। এখানে ইচ্ছা করলে আমি ডিসপ্লে নেম আমি চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে দিলাম অ্যাপ, দিলাম যে কন্টেন্ট লকার অ্যাপ, দিলাম ডোমেন নেম দিব। অবশ্যই এখানে কি ডোমেন নেম দিব, সে আমার অবশ্যই একটা দুটো ডোমেন থাকতে হবে, যে আমি দিলাম রুহুল একাডেমি ডট কম ডোমেন নেম দিব। দিলাম, দেওয়ার পর কি হবে, আমি এখানে এইভাবে দিলাম, আরেকবার দিব www.ruhulacademy.com। তাহলে আমি ডোমেন নেম দিলাম। এরপর আমি কি করবো, এখানে অবশ্যই আমাকে প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। অর্থাৎ খেয়াল করবেন, দেখুন প্রত্যেকটা সাইটে প্রাইভেসি পলিসি বলে একটা অপশন থাকে। জাস্ট আমি এখান দিয়ে দিলাম, এখান থেকে আমারটা আছে, এটা অবশ্যই দিতেই হবে আপনাকে, না হলে অ্যাপটা ডেভেলপ করা যাবে না। এই ইউআরএলটা এখানে কপি করলাম, কপি অবশ্যই দিয়ে দেবো। কিন্তু এখান দিলে কিন্তু আমাকে একটা এরর দেখাবে, কারণ কি আমার অবশ্যই আমার যে আমি যে সার্ভারে আমি যে সাইটে আমি ডোমেনে আমি আমার অ্যাপটা ইউজ করবো, তো সেটা কিন্তু অবশ্যই SSL হতে হবে, অর্থাৎ SSL সার্টিফিকেট হতে হবে। তো সেক্ষেত্রে HTTPS হবে এখানে, একদমই অনলি এস না দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার নেবে না। সে দেখি দিলাম না এই মুহূর্তে। আচ্ছা তারপর কি দিলাম, এখানে আমি দিলাম টার্মস অ্যান্ড সার্ভিস ইউআরএল। জাস্ট এরকম দিলাম, আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে টার্মস অ্যান্ড সার্ভিস দিলাম, TERM টার্মস অ্যান্ড সার্ভিস অফ সার্ভিস টার্ম সার্ভিস দিলাম। জাস্ট ভি একটা ইউআরএল দিলাম, অবশ্যই দুইটা ইউআরএল এর আগে SSL হবে, HTTPS হবে, HTTPS দিয়ে দিলাম, তা না হলে এরর হবে। দেওয়ার পর এখানে আমি ক্যাটাগরি দিলাম, এখানে কি ক্যাটাগরি দিলাম, দিলাম এডুকেশন ক্যাটাগরি দিলাম। এখানে আপনাদের অ্যাপ যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এডুকেশন, গেমস, লাইফস্টাইল, এরকম আছে। আমি দিলাম এডুকেশন ক্যাটাগরি দিলাম। এরপর আমি কি করব, আমি অ্যাপের কোনো আইকন ইউজ করতে পারি এখান থেকে। তো আমি এখান থেকে ইউজ করি আইকন, যে কোনো আইকন ইউজ করতে পারি, সোর্স কোড নিতে পারি যে কোনো জায়গা থেকে। আমি সে এখান থেকে আমি আবার আমি আইকন দিলাম না, এবং থাক আইকন গ্যাপ থাক, সমস্যা নেই। এরপর কি করব, আমি অবশ্যই এখান থেকে এরপর আমি দেব নেম। এটা আমার এই দুইটা আমার দেওয়ার দরকার নেই, তবে বিশ্বাস নিতে পারে নাও পারে না, সমস্যা নেই, এটা অপশনাল, দেওয়ার দরকার নেই। তারপর আমি এখানে কি করব, আমার কান্ট্রি সিলেক্ট করব, আমি কোন কান্ট্রি থেকে ইউজ করতেছি, বাংলাদেশ, বাংলাদেশ, এই বাংলাদেশ সিলেক্ট করলাম। আর এখানে আমি দিলাম, আমি স্টেট দিয়ে দিলাম ঢাকা, এটা জিপ কোড দিলাম, আমি এটা দিয়ে দিলাম এখানে, বা এখানে আমি দিলাম এটা, আর এখানে দিলাম খুলনা, খুলনা দিলাম। আর এখানে আমি বাকিগুলো অপশনাল, এই একটা আছে অপশন, এটা আছে, এটাও খুলনা দিলাম, খুলনা। আচ্ছা এটা আমি খুলনা দিলাম, কপি করে দিলাম খুলনা, সব খুলনা দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে অবশ্য সাইট ইউআরএল দিতে হবে এখানে, যে আমি কোন সাইট থেকে ইউজ করতে চাচ্ছি। HTTP://ruhulacademy.com এই সাইটে যদি ইউজ করতে চাচ্ছি। এরপর কি করতে হবে, অবশ্যই অ্যাড প্ল্যাটফর্মে ক্লিক করতে হবে। যেহেতু আমি এখানে ক্লিক করার পর এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, যেহেতু আমি একবার সিলেক্ট করছি আপনাদের দেখানোর আগে আমি একবার করছি, তো সেক্ষেত্রে আমাকে সিলেক্ট আছে, আর আপনাদের নতুন অবস্থা সিলেক্ট থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে সেভ চেঞ্জ দিবেন। দেখো অবশ্যই কি করবো, এই মতো অবস্থা আমি সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমার এখানে দেখুন এখানে ডিসপ্লে হচ্ছে যে সেভ চেঞ্জ। এখন আমার অ্যাপটা কি হলো, আমার
পরিপূর্ণ হয়ে গেছে, এখন সব সেটিংস কমপ্লিট। এরপর আমি অ্যাডভান্স দেখি কি কি আছে অ্যাডভান্সে। অ্যাডভান্সের ভিতরে আমার কোনো কাজ করা লাগবে না আপাতত। এরপর আমি কি করব দেখুন, এখানে আমার কোনো হাত দেওয়া লাগবে না। এখানে আমি এবার আমি এখান থেকে যে অ্যাপ রিভিউতে যাবো, ক্লিক করবো। অ্যাপ রিভিউতে ক্লিক করার পর আমি কারেন্ট রিকোয়েস্ট দেখলাম, খেয়াল করবেন এখানে অ্যাপ রিভিউতে ক্লিক করবো। তাহলে ক্লিক করার পর এখানে আমি দেখে নিতে পারি যে আমার কি কি আছে। আমি এখান থেকে পারমিশন অ্যান্ড ফিচারে যাব, দেখুন আমি দেখতে পাচ্ছেন এখানে যে আমার অ্যাপের আইডি ডিসপ্লে হচ্ছে এখানে। আর এখানে আমি দেখুন আমার আমার টোটাল আমার কি কি পারমিশন আছে, আমি কি কাজ করতে পারি, ইউজার ফ্রেন্ডলি বা কি কি করতে পারি, সেগুলো আমি ডিসপ্লে হবে এখানে। তারপর কি করবো আমি সর্বশেষ, আমি এখানে স্ট্যাটাস ক্লিক করব। স্ট্যাটাস ক্লিক করলে কি হবে, আমার এখানে বলছে কনফার্ম যে শিওর যে আমি এখন লাইভ দিতে চাচ্ছি কিনা, অর্থাৎ আমার এতক্ষণ ছিল ডেভেলপমেন্ট মোডে, এখন থাকবো আমি লাইভে। সো আমি কনফার্ম কিনা, আমি কনফার্ম করলাম যে হ্যাঁ আমি লাইভে থাকতে চাচ্ছি। তাহলে দেখুন এখন এখানে কি ডিসপ্লে হবে যে ইউর স্ট্যাটাস লাইভ, অর্থাৎ আমার অ্যাপটা এখন লাইভে আছে। জাস্ট এখান থেকে আমি কি করব, আমি আমার এই অ্যাপ আইডিটা জাস্ট কপি করে নিবো, অ্যাপ আইডিটা কপি করে নিবো। কপি করে নেওয়ার পর খেয়াল করবেন এখান থেকে এটা আমার অ্যাপ আইডি জাস্ট কপি করলাম, আমি কপি করলাম। কপি করে আমি আমার যে কন্টেন্ট লকার যে প্লাগইন আছে, এই প্লাগইন ভিতরে দেখুন এখানে ফেসবুক অ্যাপ আইডি যেখানে দেওয়া আছে, ফেসবুক অ্যাপ আইডি জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কি হবে, এখানে ফেসবুক এপিআই ভার্সন অবশ্যই আমি ভি ভার্সন 2.8 টা সিলেক্ট থাকবে, আমি এগুলো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আর আপাতত কোনো কাজ করব না, ইচ্ছা করলে এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করতে পারি কিন্তু করব না, দরকার নাই। তাহলে আমি জাস্ট কি দেখলাম, আমি দেখলাম শুধু ফেসবুক এটা দেখালাম। এরপর আছে কি সেম ভাবে টুইটার, আমি টুইটার এটা পরে দেখাই। এরপর আমি সেভ দিলাম, সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর আমি কি করব এখান থেকে খেয়াল করবেন, এরপর আমি এখান থেকে সোশ্যাল লকারে ক্লিক করব। সোশ্যাল লকারে ক্লিক করার পর আমি একটা সোশ্যাল লকার নেম দিব, অর্থাৎ আমি লকারে নেম দিলাম একটা, এখানে নেম দিলাম যে ফেসবুক শেয়ার, ফেসবুক শেয়ার লকার নেম দিলাম, যে কোনো নাম দিতে পারে সমস্যা নেই। এখন আমি এখানে কি কি আছে, একটা লকারের আন্ডারে কতগুলো আছে দেখেন, লাইক আছে, টুইট আছে, গুগল প্লাস এর লাইক আছে, ফেসবুক শেয়ার আছে, টুইটার ফলো আছে, গুগল প্লাস শেয়ার আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন শেয়ার আছে। তাহলে এখানে আমি আপাতত এই মুহূর্তের জন্য আমি কি করবো, আমি ফেসবুক শেয়ার ওপেন করতে চাচ্ছি, যেহেতু আমাকে ফেসবুকে অ্যাপ অলরেডি আমি কি করছি অ্যাড করছি অ্যাপ আইডি। তাহলে এখানে আমি কি করবো চাচ্ছি যে এখানে চাচ্ছি যে যখন এটা ইউআরএল দিলাম, আমি চাচ্ছি যে আমার কন্টেন্ট আনলক করতে হলে অবশ্যই কি করতে হবে, আমাকে এই ইউআরএলটা, অর্থাৎ আমি যেখানে যাতে একটা ভিডিওর ইউআরএল, এটা ভিডিও কপি করলাম, এখান থেকে ভিডিও লিঙ্ক কপি করলাম, কপি এখান দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম যে আমি চাচ্ছি যে এই লিঙ্কটা শেয়ার না করা পর্যন্ত ফেসবুকে আমার আমি যে কন্টেন্টটা দিচ্ছি কন্টেন্টটা আনলক হবে না। যখন আমার এই লিঙ্কটা ফেসবুকে শেয়ার হবে তখন অটোমেটিক আমার কন্টেন্ট আনলক করাটা আনলক হয়ে যাবে, সরি লক করাটা আনলক হয়ে যাবে। এরপর দেওয়ার পর এখানে আর কিছু অপশন আছে খেয়াল করবেন, যেখানে আছে এগুলো আমাদের দেওয়া দরকার নেই। জাস্ট এখান থেকে আপনি অ্যাক্টিভ নাওতে ক্লিক করেন, অনে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই কি করবেন, আপনি পাবলিশ করবেন, পাবলিশ করবেন। পাবলিশ করার পর খেয়াল করবেন যে আমার অটোমেটিক একটা কি তৈরি হয়েছে এখানে, এখানে একটা শর্টকাট জেনারেট হয়ে গেছে, শর্টকাট। এই শর্টকাটটা কিভাবে ইউজ করবো এখন দেখি, আমি একটা যে কোনো একটা পেজ যাই, আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট ফেসবুকটা দেখালাম, বাকিগুলো দেখাবো পরপর। এখানে আমি একটা পোস্ট নেই সে, এখানে একটা পোস্ট নেব বা এখানে আমি কি করতে পারি, এখান থেকে আমি ডাউনলোডে আমি অ্যাড ডাউনলোড এটা ক্লিয়ার ফাইল নিয়ে জাস্ট এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিলাম যে ই কম টেমপ্লেট ডাউনলোড, ই কম টেমপ্লেট ডাউনলোড, এটা আমার একটা পোস্ট সে, এটা পোস্ট ই কম টেমপ্লেট ডাউনলোড। অর্থাৎ এই টেমপ্লেট ডাউনলোড করতে গেলে টেমপিএলএ ডাউনলোড করলে অবশ্যই আমাকে এটা কি করতে হবে, এটা শেয়ার করতে হবে। জাস্ট এখানে দিলাম, দেওয়ার পর দেখবেন এখানে কি আছে, এখানে লকার আছে বা এটা দিতে পারি, অথবা আমি যেখান থেকে কপি নিয়ে আসছি যে লকারটা, এই লেখাটা এটা এখানে দিতে পারি, আমি পেস্ট করতে পারি, অথবা জাস্ট এখান থেকে কি করতে পারি, আমি এই যে কি আছে জাস্ট এখানে ক্লিক করতে পারি। করার পরে এখানে কি করবো সোশ্যাল লকার এটা দিলাম, দিয়ে ফেসবুক শেয়ার এখানে আমার অনেকগুলো থাকবে, যতগুলো যদি আরো থেকে থাকে সেগুলো ডিসপ্লে জাস্ট এখান দিয়ে ওকে দিলাম, দেখুন অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি কি করবো যে এখানে আমি বললাম যে আমি আমার যে জিনিসটা আমি ডাউনলোড করতে দেবো, যে ফাইলটা বা যে ফোল্ডারটা আমি ডাউনলোড করতে দেবো, জাস্ট সেইটাকে আমি এখানে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, সে আমি এখান থেকে আমি দিয়ে দিই ডাউনলোড ফাইল দিলাম এখানে,
কবে নামিয়ে দিলাম, ডাউনলোড ফাইল আছে এখানে আমার, এটা আমি কপি করে নিয়ে আসি, জাস্ট এটা আমার ডাউনলোড ফাইল, এটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এই যে এই সোশ্যাল এই যে আপনার ইয়ে আছে সোশ্যাল যে শর্টকাট, শর্টকাটের মধ্যে এখানে দিয়ে দিবো, জাস্ট এখানে দিয়ে দিলাম, বা এবার দিতে পারি অথবা কিবা দিতে পারি, আমি এখান থেকে আমি ইনসার্ট করলাম, ইনসার্টে দেওয়ার পরে এখানে দিতে পারি, এইভাবে দিতে পারি, অথবা এখান থেকে আমি কি করতে পারি ইউআরএল দিয়ে দিতে পারি, এটা দেওয়ার পর নাম দিতে পারি যে ইকম টেম্পলেট, ইকম টেম্পলেট, ইকম টেম্পলেট দিয়ে দিলাম, টেম্পলেট ইকম টেম্পলেট ডাউনলোড দিলাম, দেওয়ার পর আমি এখানে এটা ক্লিক করতে পারি অথবা সেম ট্যাবে রাখতে পারি, দিলাম সমস্যা নাই। এবং ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক করে দিতে পারি, আমি যে কোনো একটা আমার যতগুলো ভিডিও অডিও সব লিঙ্ক করে দিতে পারি, এখানে জাস্ট দিলাম অ্যাড লিঙ্ক, দিলাম, দেওয়ার পর আমি কি করবো আমি সেভ দিলাম, এখন আমি পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমি টেস্ট করে দেখবো তাহলে কাজ করতেছে কিনা। তাহলে পাবলিশ যে দিলাম, সো আমি কি করবো এখান থেকে এই রোলটা ওপেন করি, ওপেন করে দেখবো যে আসলে আমি আমার এটা আনলক হয়েছে কিনা অ্যাকচুয়াল। খেয়াল করুন এখানে আমার এটা চলে আসছে দি কন্ট্রি ইজ লক, এক্ষেত্রে আমি ফেসবুক অন চাইছিলাম ফেসবুক, তো এই বাকি সাতটা চলে আসছে, সেক্ষেত্রে কি করবো আমি, সেক্ষেত্রে আমি এখানে মেটা অফ করে দিব, যে লাইক যে ফেসবুক লাইকটা অফ করে দিলাম, টুইটারটা অফ করে দিলাম, এখানে গুগল প্লাসটা অফ করে দিলাম, সবগুলো অফ করে দিব আমি, শুধু রাখবো কোনটা, শুধু রাখবো ফেসবুক, এটাও আমি অফ করে দিলাম, এটা অলরেডি অফ আছে, ইউটিউবটা কি আছে অফ আছে, লিঙ্কটাও অফ আছে, তাহলে কি হবে আমার শুধু অন আছে, অনলি ফেসবুক শেয়ার, জাস্ট আবার আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে আমি এই পেজটাকে আবার রিলোড দিব, এই পেজটা আমি আবার রিলোড দিই, দেখতে পাবো যেখানে অনলি ফেসবুক চলে আসবে অপশন, খেয়াল করুন এখানে অনলি ফেসবুক চলে আসছে। এখন আমার এই কন্টেন্ট লক আছে, এখন এটা আনলক করতে হলে অবশ্য কি করতে হবে, এই কন্টেন্ট যে লক এই লেখাটা আমি চেঞ্জ করতে পারি, তো সেটাতে কিভাবে চেঞ্জ করবো দেখে দেখে নিই একটু তার আগে, যে এটা জেনারেল সেটিংস, এরপর আমি কি করবো এই সরি লক জেনারেল সেটিংস যাবো, যাওয়ার পরে এখান থেকে কন্টেন্ট লক এখান আমি অন্য কিছু লিখে দিতে পারি, এখানে দিতে পারি যে দিস ফাইল ইজ লক, দিস কন্টেন্ট ফাইল দিলাম, ফাইল ইজ লক দিলাম, তারপরে এখানে আমি আরো কিছু দিতে পারি, দেখুন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে প্লিজ সাপোর্ট ইউজ দিস বাটন আনলক, এটা দিতে পারি, আপনি অন্য কোনো কিছু দিতে পারেন সমস্যা নাই। তারপরে এখানে কি আছে যে আমার বাটনটা কেমন হবে, বাটনটা হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, বাই ডিফল্ট হরিজন্টাল থাকে, আমি ভার্টিক্যাল দিই, দেখুন নিচে নিচে বাড়বে, যদি একাধিক বাটন থাকে তাহলে সেক্ষেত্রে নিচে নিচে বাড়বে, আমি সেভ দেওয়ার পর নিচে নিচে বাড়বে, তারপর হরিজন্টাল থাক সমস্যা নেই, এরপর কি ওভারলেপ আছে না ট্রান্সপারেন্সি আছে, তারপর যে কোনো ইউজ করতে পারে কোনো সমস্যা নেই। এরপর আমি ভিজিবিলিটি দিব, ভিজিবিলিটি কি আছে এখানে যে সোলো শো অলওয়েজ, বাই ডিফল্ট এখানে কোনোটাই দেওয়া দরকার নেই, যদি এমনটা হয় যে লক আপনার উপর কি আছে, ইফ ইউ ওয়ান্ট লক এখানে কি অন থাকতে পারে, অফ করে দেওয়ার সমস্যা নেই, মোবাইল ডিভাইসে এটা অন থাকবে, যে মোবাইল ডিভাইসে এটা এটা কাজ করবে কিনা, হ্যাঁ কাজ করবে, শো অন দিলাম, বাকিগুলো আপনার পরে চেঞ্জ করে নেবেন। অ্যাডভান্স কি আছে, অ্যাডভান্স আছে যে শুধু লক হলে হবে না, এখানে আমি ইন্টারভেল দিতে পারি, যে টাইম টাইমার ইন্টারভেল, অর্থাৎ আনলক হওয়ার 10 সেকেন্ড পরে, এখানে সেকেন্ড উল্লেখ করতে হবে, 10 সেকেন্ড পরে কি হবে আমার ফাইলটা শো হবে, তার আগে শো হবে না, দিয়ে দিতে পারি, বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক রাখাই ভালো, আর ইচ্ছা করলে এখানে 10 সেকেন্ড দিতে পারেন, তাহলে কি হবে আপনার আনলক হওয়ার 10 সেকেন্ড পরে আপনার ফাইলটা আপনার সামনে ডিসপ্লে হবে, জাস্ট এই মধ্যে রেখে আমি আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমি আবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখবেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে যে দিস ফাইল ইজ লক, খেয়াল করুন দিস ফাইল ইজ লক। এখন আমি ইচ্ছা করলে এই এলাকাটাও চেঞ্জ করতে পারি, তো সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমি এখানে কাজ করে দিতে পারি, যে এখানে আমি জেনারেল না ভিজিবিলিটি জেনারেল করতে পারি, এখানে যে লেআউট, এখানে আমি থিম ইউজ করতে পারি, কোন থিম ইউজ করবো, দেখুন একাধিক থিম আছে, এখানে একটা থিম আছে, সে এটা ইউজ করবো, এটাই দেবার আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর যদি আমি আবার এই পেজটা লোড দিই, দেখতে পাবো যে কি যে এখানে আমার পেজটা কি হয়ে গেছে, যে দেখুন ওই সেম থিম হয়ে গেছে, দেখুন থিম হয়ে গেছে। এরপর আমি দেখুন এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিক না করবো, শেয়ার না করবো, ততক্ষণ পর্যন্ত কি হবে না, যখন শেয়ারে ক্লিক করলাম অটোমেটিক কি বলছে এখানে, আমাদের শেয়ার করতে বলছে এখানে, দেখুন আমার আমার যে ইউটিউবের সেই লিস্টে কাজ চলে আসছে। এবার কি করবো আমি ফেসবুকে পোস্ট টু ফেসবুক, পোস্ট টু ফেসবুক ক্লিক করার সাথে দেখুন আমার কি হয়েছে, আমার ফাইলটা কি হয়েছে আনলক হয়ে গেছে, এখন আমি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারবো, ইচ্ছা করলে আমরা এখান থেকে এখন ডাউনলোড করতে পারবো। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা অ্যাপের মাধ্যমে একটা ফাইল আনলক করে রাখতে পারি। এতক্ষণ দেখালাম যে কিভাবে ফেসবুকে কোনো ফাইল শেয়ার করার পর কোনো কন্টেন্ট আনলক করা দেখালাম, তো সবটা দেখুন
সব ক্ষেত্রে কিন্তু ইউআরএল টু লাইক এটা আলাদা ইউআরএল হবে। সে এখানে আমি যদি লাইক করতে চাই অবশ্যই কি হবে, কারণ আমার পেজের কোন পেজ লাইক করতে সাথে দিতে হবে। যদি আমি টুইট করতে চাই যে টুইটে এখানে টুইট কোন পেজ টুইট করতে হবে, টুইটের কি কন্টেন্ট সেটা দিয়ে দিতে হবে, শেয়ার করতে চাই তাহলে এখানে এগুলো দিয়ে দিতে হবে। এভাবে সব ক্ষেত্রে কিন্তু এটা ইউআরএল দেওয়া লাগবে, ইউআরএলটা অবশ্যই মাস্ট দিতে হবে। ওকে, আর এবং সব ক্ষেত্রেই আপনার এই জেনারেল ভিজিবিলিটি এবং অ্যাডভান্স ইন্ডাস্ট্রি সেটিংস এক সমান সিরিজ কাজ করতে হবে। তাহলে একটু বলে রাখি, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কি আছে যে এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখানে টাইম দিয়ে দেন, বড় কোনো টাইম দিবেন, তা না হলে যদি 10 সেকেন্ড দেন তাহলে কি হবে, 10 সেকেন্ড পর কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। সো তাহলে একটা বড় ধরে টাইম দিবেন, যাতে করে একজন ইউজার অনেকক্ষণ দেরি করতে আনলক করতে হয়, সো সেক্ষেত্রে বড় টাইম দিয়ে দিবেন, কম দিবেন না এখানে। তাহলে অবশ্যই এখানে বড় টাইম দিয়ে দিবেন এখানে। এরপর আমি চাচ্ছি যে এখন আমি লাইকের মাধ্যমে একটা কাজ করবো, যে লাইকের মাধ্যমে কি করে আনলক করা যায়। সো সেক্ষেত্রে আমি একটা লকার নেই এখানে, এখানে সোশ্যাল লকার থেকে নিউ লকার নেবো। নিউ লকার নেওয়ার পর এখানে আমি লকার নেম দিব কি, ফেসবুক লাইক, এখানে নেম দিব ফেসবুক লাইক, সে ফেসবুক লাইক দিলাম। দেওয়ার পরে এখানে সেম ভাবে কাজ করবো, আমি কোন পেজটা আমার লাইক হবে, সে রুহুল একাডেমির এই যে ফেসবুক পেজটা আছে লাইক হবে, আর বাকি সেটিংস গুলো সেম ভাবে করবো আমরা। এখানে টাইম দিয়ে দিব, বেশি দিয়ে দিব, এখানে আমি কি করবো, এখানে জেনারেল সেটিং থেকে কি করবো, এখানে এটা আমি দিতে পারি কন্টেন্ট বা এখানে ফাইল দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, সমস্যা নাই। এরপর আমি এটা বেলাঙ্গও রাখতে পারি, যে তারপর কি করবো, এখানে একটু কোনো ইমেজ দিতে পারি, এখান থেকে আমি যে কোনো ইমেজ ইউজ করতে চালিয়ে দিতে পারি, সমস্যা নেই। তারপর থিম থেকে আমি একটা থিম চুজ করি, এখান থেকে আমি এই থিমটা চুজ করবো, এখান থেকে এই থিমটা চুজ করলাম, তারপর আমি দিলাম হরিজন্টাল দিলাম, আর একাধিক ইউজ করি সেটা ভার্টিক্যাল ইউজ করতে পারি। এরপর কি করবো, আমি এখানে আমি পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর এখানে দেখুন আমার কি আসছে, আমার এখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করে নিলাম এখান থেকে, অর্থাৎ এই যে শর্টকাটটা কপি করে নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমি একটা নতুন ফাইল দেবো এখানে, এখানে দিলাম আমি ডাউনলোড থেকে অ্যাড ডাউনলোড, ডাউনলোড ফাইল দিলাম এখানে। দেওয়ার পর আমি জাস্ট এখানে কি করবো, আমি সেই কাজটা করবো যেভাবে গত ক্লাসে করছিলাম। এখানে এখানে আমি কি দেবো, এখানে দিলাম যে দিলাম ফাইল, নিউ ফাইল আপলোড ডাউনলোড জাস্ট নাম দিলাম। দেওয়ার পর এখানে আমি কি করবো, এখান থেকে আমি এখানে ক্লিক করে নিয়ে যেতে পারি, অথবা এখানে পেস্ট করতে পারি, এখানে পেস্ট করে দিলাম আমাদের কপি করা আছে, অথবা এখান থেকে আমি নিয়ে নিতে পারি জাস্ট। এখান থেকে কি করবো, সোশ্যাল লকার এখান থেকে জাস্ট আমি লেখাই দিবো, দুইটা আছে এখানে, আমি ফেসবুক লকার দেওয়ার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর চলে আসছে এখানে সেম জিনিসটাই চলে আসছে এখানে দিলাম। দেওয়ার পর আমি বললাম দিস ইজ লক ফাইল, এখানে ফাইলের লিঙ্ক দিতে পারেন, অথবা কি করতে পারেন এখান থেকে একটা ইউআরএল নিতে পারেন, সেম ভাবে এখান থেকে ইউআরএল নিতে পারেন, নাম দিতে পারেন, এখানে দিলাম ইউআরএলটা, দিলাম ইউআরএলটা এবং দিলাম এখানে ডাউনলোড। ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে জাস্ট এখানে আমি কি করে অ্যাড লিংক ক্লিক করলাম, খোলার পর দেখুন এখানে চলে আসছে। তাহলে কখন, যখন আমার ফেসবুক লাইক হবে তখন এই পেজটা শুধু ওপেন হবে, আর তখন তার আগে এটা আনলক থাকবে। সে আমি এখানে পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমি একটু ইউআরএলটা চেক করে দেখবো, জাস্ট এই ইউআরএলটাকে আমি চেক করে দেখবো আসলে কাজ হচ্ছে কিনা। এই ইউআরএল ওপেন করলাম, খেয়াল করে এখানে ফেসবুকে লাইক চলে আসছে, বাকি তিনটা চলে আসছে, কারণ আমি এগুলো অফ করিনি। সো সেক্ষেত্রে কি করবো, আমি অবশ্যই অফ করতে হবে, ফেসবুক টুইটারটা অফ করে দিব, আমি গুগল প্লাসটা অফ করে দিব, অফ করে দেওয়ার পর আমি আপডেট দিব, আপডেট দেওয়ার পর আমি আবার রিলোড যদি করি এখানে এই পেজটা, তাহলে দেখতে পাবো যে অনলি ফেসবুক চলে আসছে। রিলোড দিলাম, দেখুন এখানে চলে আসছে ফেসবুক, এখানে আছে লাইক আছে 1.2 ATM, জাস্ট এখানে লাইক দেওয়া আছে বলে আমার লাইক আছে। তাহলে তা না হলে কি হবে, অবশ্যই আমাকে আমি আবার আবার লাইক করতে হবে। দেখুন লাইক দেই, লাইক দেওয়ার পর খেয়াল করবেন আমার ডাউনলোড ফাইলটা চলে আসছে, তা না হলে লাইক না দেওয়া পর্যন্ত কি হবে, ডাউনলোড এই অপশনটা থাকবে না। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ফেসবুক লাইক গুগল লাইক সবগুলো সেম ভাবে কাজ করতে পারি। কিন্তু যদি আমরা টুইটারের জন্য আমরা টুইট করতে চাই, তো সেক্ষেত্রে টুইটার কাস্টমার কি লাগবে, তারপর কাস্টমারের সিক্রেট নাম্বার লাগবে, গুগল প্লাসের জন্য আমার কি লাগবে, গুগল ক্লায়েন্ট আইডি লাগবে, এখানে আমার গুগল ক্লায়েন্ট আইডি লাগবে, আর লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন ক্লায়েন্ট আইডি লাগবে এবং লিঙ্কডইন ক্লায়েন্ট সিক্রেট নাম্বার লাগবে। এই নাম্বারগুলো তো প্রয়োজন হবে। আমি আজকে ক্লাসে দেখালাম যে ফেসবুকের অ্যাপ আইডি করে ক্রিয়েট করে এগুলো কাজ করাটা দেখালাম, পরবর্তী ক্লাসে আমি দেখাবো কি করে টুইটার এবং গুগল ইউটিউব এবং লিঙ্কডইনের আইডি গুলো ক্রিয়েট করে সেটা দেখাবো, সেভাবে কাজ করে সেটা দেখাবো। তাহলে আজ ক্লাস পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ এটা শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।